প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। বিষ্ণুপ্রিয়া মণিপুর কমিটির গঠন নিয়ে অসন্তোষ বাড়ছে, পড়ছে প্রতিলিপিও। সুনাইয়ে গ্রামসভার প্রকল্পগুলো বাতিল করার জেলা শাসকের দ্বারস্থ জনপ্রতিনিধিরা, ছাত্রীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি। এবারে বিস্তারিত সংবাদ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী কাউন্সিল নিয়ে বাড়ছে অসন্তোষ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডিমান্ড কাউন্সিল নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরের সমাজের মধ্যে বিবাদ আরও তুঙ্গে উঠেছে। কমিটির পদাধিকারীদের নিয়ে বিভিন্ন জায়গায় তীব্র প্রতিবাদ এবং তার প্রতিলিপিও পোড়ানো হচ্ছে। এদিকে সহসভাপতি সমরজিৎ সিংহের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনলেন গোপী সিংহ। তিনি বলেন, সমরজিৎ সিংহ ভিন্ন সমাজের এবং তাদের সমাজের লোকরা তাকে নির্বাচন করে নাই। এই পদের পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বহু নাগরিক। অবিলম্বে বাতিল করো, এই সমাজচ্যুত মানুষবিলাকে নোটিফিকেশনটো যেটো বনোৱা হৈছে, এই নোটিফিকেশনটো অতি অবিলম্বে জ্বলাই দিছে, জ্বলাই পেলাই দিছে। আমি কাটিগড়া সমষ্টি বিষ্ণুপ্রিয়া মণিপুরী দুধপুর গাঁও জমা হয়েছ। নিয়ম বহির্ভূত ভাবে গোপনে রাইজ অন্ধকারত রাখি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করি লওয়া হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে নোটিফিকেশন জারি করা আমি রাইজ নামানু তীব্র প্রতিবাদ জানাইছো। সমাজযুক্ত মানুষ সমাজ উন্নয়ন লগত একু অবদান না থাকা মানুষ লই করা রাইজ গোপনে বিএমডিসি নোটিফিকেশন বিএমডিসি কমিটি অবিলম্বে নোটিফিকেশন বাতিল কাছার জেলার বিষ্ণুপ্রিয়া মণিপুরী রাইজ আজি শিলচর কালিন্দর শহীদ বেদীর সামনত কালিন্দর গাঁওত জমা হয়েছু। নিয়ম বহির্ভূতভাবে গোপনে রাইজ অন্ধকারত রাখি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে নোটিফিকেশন জারি করা আমি রাইজ না মানু তীব্র প্রতিবাদ জানাইছো। সমাজচ্যুত মানুষ সমাজের উন্নয়নের লগত একু অবদান না থাকা মানুষ লই কোনো রহস্যমত গোপনে বিএমডিসি কমিটি বনুয়া হয়েছে, আমি এটু না মানু তীব্র প্রবাসী রাজ্য আজি আনিপুর হরিনগরের হরিনগর গাঁওত আজি আমি জমা হয়েছো। নিয়ম বহির্ভূতভাবে গোপনে রাজ্য অন্ধকার রাখি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করি নোটিফিকেশন। গ্রামসভায় নেওয়া প্রকল্প উপেক্ষা করে মর্জিমাফিক প্রকল্প তৈরি করে সরকারি অর্থ হজম করতে মরিয়া হয়ে উঠেছেন সুনাই উন্নয়ন ফন্ডের অধীন জিপির সরকারি কর্মীরা। এমন অভিযোগ এনে সুনাইয়ের তিন জেলা পরিষদ সদস্য, জিপি সভাপতি ও এপি সদস্যরা জেলা শাসকের দ্বারস্থ হন। শুক্রবার এই অভিযোগ এনে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এছাড়াও এদিন অভিযোগ জানিয়েছেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়ে বিস্তারিত তারা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন আতিকুর রহমান বড়ুইয়া, তাহের বড়ুইয়া, ফয়জুল হক আহমেদ, হীরা লস্কর, একে আজাদ, সঞ্জীব লস্কর সহ আরও অনেকে। সঙ্গে দেখা করে একটি কমপ্লেন সাবমিশন করতে এসেছিলাম, ম্যাডামকে পাইনি, তাই আমরা জমা দিয়েছি এবং ডকেট নম্বরও আমরা পেয়েছি। আমরা সুনাই ডেভেলপমেন্ট ব্লকের আওতায় জেলা পরিষদ, তিনজন জেলা পরিষদ প্রতিনিধি
আমাদের বিভিন্ন জিপির জিপি প্রেসিডেন্ট এবং এপি মেম্বার আমাদের সোনাই আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। কেননা আমাদের সোনাই ডেভেলপমেন্ট ব্লকে শুধু দুর্নীতি আর দুর্নীতি চলছে। বিশেষ করে INRM এবং MGN ঢাকা স্কিম সিলেকশনে যে সমস্ত গাউসভা হয়েছিল জিপিডিপির মাধ্যমে, সেই সমস্ত গাউসভাকে কোনো তোয়াক্কা না করে, গাউসভা ফলো না করে, পাবলিকের ইন্টারেস্টে যে সমস্ত স্কিম ছিল সেই সমস্ত স্কিম সিলেকশন না করে ইন্ডিভিজুয়াল স্কিম সিলেকশন করা হচ্ছে ব্যক্তিগত বেনিফিটের জন্য। তাই আমরা আজকে কমপ্লেন করেছি। এখানে আমাদের জেলা পরিষদ প্রতিনিধি আছেন, জিপি প্রেসিডেন্ট আছেন, ওনারা কথা বলবেন। আমি দক্ষিণ শিবপুর জিপি সভাপতি তাহের বরবুইয়া, আমার সঙ্গে আরও জিপি সভাপতি আছেন এখানে। এখানে সোনাই ব্লকের অধীনস্থ বিভিন্ন জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং তিনজন জেলা পরিষদ প্রতিনিধি আছেন আমাদের সাথে। আজ আমরা একটি কমপ্লেন জমা করেছি আজ MDC মহোদয়ের অফিসে, দিয়ে আমরা রেসিভ নিয়েছি, ডকেট নাম্বারও আছে। আমাদের কমপ্লেন হচ্ছে আমাদের 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারের অর্থবর্ষের যে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান বানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান থেকে 29টি বিভাগের সম্পূর্ণ স্কিম গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান থেকে নিতে হয়। এই গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানকে তোয়াক্কা না করে, কোনো পাত্তা না দিয়ে, প্ল্যানের বাইরে, গাউসভার বাইরে গভর্নমেন্ট ফান্ড লুণ্ঠন করার উদ্দেশ্যে আজকে সোনাইয়ের BDO, বিভিন্ন জিপি, জিপি সেক্রেটারি, GRS, AE, JE এরার মাধ্যমে গভর্নমেন্ট ফান্ড লুণ্ঠন করার উদ্দেশ্যে যেভাবে দালালদের হাত থেকে স্কিম নেওয়া হয়েছে এবং কীভাবে এই স্কিমগুলো নেওয়া হলো, কোথা থেকে তারা সেই স্কিমগুলো পেলো, আমাদের চ্যালেঞ্জ এই স্কিমগুলো ক্যান্সেল করে আমাদের গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান থেকে স্কিম নিতে হবে, না হয় আমরা বৃহত্তর আন্দোলন করব এবং গুয়াহাটি হাইকোর্টে যেতে বাধ্য থাকব। যদি সেগুলো যদি ক্যান্সেল না করে গ্রাম পঞ্চায়েতের যে গাউসভা হয়েছিল গাউসভার থেকে স্কিম নেওয়া না হয় তাহলে আমরা গুয়াহাটি হাইকোর্টে যেতে বাধ্য থাকব। অটো ও রিক্সা চালকরা অত্যাধিক ভাড়া আদায় করায় জেলাশাসকের দ্বারস্থ হল বিভিন্ন কলেজের পড়ুয়ারা। সরকারি নির্দেশ মতে ভাড়া নেওয়ার দাবিতে শুক্রবার জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা। এরপরে দাবি জানিয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন পড়ুয়ারা। এদিন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জেলাশাসকের কাছে দাবি জানায় অবিলম্বে সরকারের দেওয়া নির্দেশ পালন করতে, অটো ও রিক্সা চালকের প্রশাসনের পক্ষ থেকে কঠোর আদেশ প্রদান করতে, অন্যথায় ছাত্রছাত্রী ও জনগণের স্বার্থে ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে তারা জানিয়েছে। ছাত্রছাত্রীরা শিশু মহোদয়ের কাছে স্মারকপত্র দিয়েছি, কারণ কেননা ভাড়া প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে, তাদের 10 টাকা 20 টাকা ভাড়া বাড়ানো হয়েছে, তার ফলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা 20 টাকা 10 টাকা ভাড়া দিয়ে মানে কলেজ কলেজে যাতায়াত করতে সম্ভব হচ্ছে না। তাই শিশু মহোদয়ের কাছে আমরা স্মারকপত্র দিয়েছি, যাতে উনি দৃঢ় পদক্ষেপ নেন। যদি এই বিষয়ে তিনি দৃঢ় পদক্ষেপ না নেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। লকডাউনের সময় যাত্রী পরিবহনের ক্ষেত্রে যখন অর্ধেক সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে তখন অটো এবং ই রিক্সাগুলোতে দ্বিগুণ ভাড়া নেওয়া শুরু হয়েছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে লকডাউন খুলে দেওয়ার এতদিন পরও স্বাভাবিকভাবে সব কিছু চলছে, কিন্তু ওনারা দ্বিগুণ ভাড়া নেওয়া আজও বন্ধ করেননি, আজও ওনারা দ্বিগুণ ভাড়া নিয়ে যাচ্ছেন, যার ফলে প্রধানত ছাত্রছাত্রীদের বিশেষত সমস্যা হচ্ছে। কারণ আমরা স্কুলে কলেজে পড়া ছাত্রছাত্রীরা আমাদের সেই অবস্থানে যে আমরা দ্বিগুণ ভাড়া দিয়ে প্রতিদিন আসা যাওয়া করব, সেই জন্য আমাদের এরকম সিচুয়েশন এসে যাচ্ছে যে আমরা প্রত্যেকদিন কলেজে স্কুলে আসতে পারছি না, আমাদের কোনো একটা কাজ হলে আমরা শহরে আসতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছি। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে আমরা আমাদের এই আবেদনটা মেনে আমাদের সেই পুরনো যে ভাড়াটা নেওয়া হতো সেই ভাড়া ফিরিয়ে দেওয়ার জন্য, সরকারি নিয়ম মেনে সেই ভাড়া ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজ এত আমরা চিত্তর শহরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজ জেলাশাসক মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করেছি। আপনারা জানেন যে শিলচর শহরে অটো এবং ই রিক্সার ভাড়া মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পাওয়া ভাড়া ছাত্রছাত্রীরা দিতে পারছে না এবং মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। আজ আমরা জেলাশাসক মহোদয়ের কাছে দাবি জানিয়েছি যে অবিলম্বে এই ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করার জন্য, যার কারণে ছাত্রছাত্রীদের বৃহত্তর আন্দোলন দিকে যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে কাটলিছড়া এসকে রায় কলেজের ডিগ্রি পাঠরত
মির্জানা বেগম কিছুদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়েছেন। আর্থিক দুর্বলতার কারণে পরিবার লোকেরা উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে মেয়েটির এই করুণ অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে গিয়ে আসলেন বরাক। বিডিএসএফের সভাপতি আব্দুল আহাদ লস্কর ও আইনজীবী তাহের আহমেদ বড়বইয়া সহ অন্যান্যরা তারা অসহায় মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন সর্বশ্রেণীর জনগণের কাছে। স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে আপনারা সাহায্য করতে পারবেন বলে জানিয়েছেন তারা। মধুরবন শিলচার মধুরবন ডাক্তার কাছে লইয়া গেছেন, তাই বাবাই লইয়া গেছেন। লইয়া যাওয়ার পরে তিনটা রিপোর্ট দিয়েছে, চারটা টাকা বাবার এত পয়সা নাই করে হেরে গেছেন। 850 টাকার ওষুধ লইয়া বাইতেছিল, ওষুধ ভাঙনি করে কমছে না। আপনাদের বিধায়ক সুজামউদ্দিন কি কোনো সাহায্য করেছেন? সুজামউদ্দিনের কাছে বাবা গেছেন, সুজামউদ্দিন 1,000 টাকা দিয়েছে না। মেয়ের অ্যাকাউন্টও হয়েছেন 1 মাস পরে 10,000 টাকা দিব, তার ভাঙনটা কিছু নাই। আচ্ছা, তো আরও আমি সকল সংবাদকর্মী তথা জেলার বিশিষ্ট নাগরিক, সমাজসেবী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান করছি যে আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল জামিরা ত্রিকঙ্গা গ্রাম থেকে একটি মেয়ে পড়ালেখা করে মেট্রিক ফার্স্ট ডিভিশন পাশ করে, এইচএস ফার্স্ট ডিভিশন পাশ করে, ডিগ্রি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, বিএবিএস ফিফথ সেমিস্টার পর্যন্ত চলে যাওয়ার পর হঠাৎ করে এই মেয়েটে আজকে এই হসপিটালের বারিন্দায় বা এই হাইলাকান্দি হসপিটালে আমরা নিয়ে এসেছি। সবাইকে প্রথম আহ্বান করছি এই মেয়েকে এসে দেখার জন্য। সকল স্তরের রাজনৈতিক দল সবার কাছে আমি আহ্বান করছি এই মেয়েকে এসে দেখার জন্য, যে এত ভালো একটা স্টুডেন্টস আজকে কথা বলতে পারছে না, সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছে শরীরের অর্ধেক অংশ। আমি প্রথমে এই মেয়ের স্টোরিটা ফেসবুকে দেখেছি, তারপর ছাত্রনেতা বিডিএসএফের আব্দুল আহাদ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি আব্দুল আহাদকে বলেছি যে মেয়েকে বাড়িতে গিয়ে সেখান থেকে তুলে নিয়ে হাইলাকান্দি শহরে নিয়ে আসার জন্য, কেননা সেখানে কি অবস্থা আমরা সেখানে জেলার সদরস্থানে আসলে আমরা জানতে পারবো। সেই হিসাবে আজকে আমরা দেখেছি মেয়ের বাবার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে এটিএম কার্ড নেই। আমরা গুয়াহাটি জিএনআরসির সহিত কথা বলেছি, গুয়াহাটি জিএনআরসি কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছেন গভর্নমেন্ট যেগুলো ফেসিলিটিস আছে ওনারা প্রোভাইড করবেন, কিন্তু তৎসঙ্গে 4-5 লক্ষ টাকার ওনারা একটি বাজেট আমাদেরকে প্রিলিমিনারি দিয়েছেন যে 4-5 লক্ষ টাকার বাজেট হলে এই মেয়ে সুস্থ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে। আমরা আগেই ফেসবুকের মাধ্যমে এরকম ক্রাউড ফান্ডিং করে আমরা অনেক মানুষকে সাহায্য করেছি এবং আপনারাও সাহায্য করেছেন। বেঙ্গালোর, হায়দ্রাবাদ এরকম অনেক স্থানে আমরা ছেলেরা পাঠিয়েছি, শিশুদের পাঠিয়েছি এবং ওনারা সুস্থ হয়ে ফিরে এসেছেন আপনাদের সাহায্যের বিনিময়ে। হাইয়েস্ট 11 লক্ষ টাকা পর্যন্ত আমরা ক্রাউড ফান্ডিং করেছি এবং মানুষকে সাহায্যের অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পেরেছি আমরা। সেই হিসাবে এই মেয়েটি কাহারও বোন, কাহারও মেয়ে, কাহারও বান্ধবী, সেই হিসাবে আজকে জেলার অসংখ্য ছাত্ররা এগিয়ে এসেছেন এই মেয়েকে সাহায্য করতে। আমিও আপনাদের কাছে আহ্বান করছি, আমরা একটি অ্যাকাউন্ট নাম্বার মেয়ের বাবার আইএফসি কোড সহ ন্যাশনালাইজড ব্যাংকের একটি অ্যাকাউন্ট নাম্বার আমরা প্রোভাইড করব। আপনারা এই ভিডিওর নিচে লিঙ্কে আপনাদেরকে সাহায্য জানিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে আপনারা যদি সামান্য করে সাহায্য করেন 4-5 লক্ষ টাকা অনায়াসেই এসে যাবে। সেই সঙ্গে প্যারালাইজড হয়ে গিয়েছে, আমরা এখন খুবই দুঃখিত। ও কিন্তু মেধাবী স্টুডেন্ট, তাই আমরা সবাই শিক্ষক, ছাত্র সমাজ সবাই মিলে যাতে মির্জানাকে সুস্থ করে তুলতে পারি, যার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং রাখবিলির সব স্টুডেন্ট বা সাধারণ জনতা সবাইকে আমি আহ্বান করছি, পলিটিশিয়ান বা যে কেউ হন না কেন, এক টাকা করে যদি আমরা দিয়ে দিই তাহলে রাখবিলি থেকে 5-10 লাখ টাকা। বন্যহাতির আক্রমণে প্রাণ গেল এক যুবকের। এ ঘটনাটি ঘটে শুক্রবার দিনদুপুরে পাতাহান্দি পত্নী চা বাগান এলাকায়। জানা গেছে পত্নী বাগান এলাকায় প্রায় সময় বন্যহাতি ফল বা কলা গাছ খেতে আসে। শুক্রবার অনুরূপভাবে হাতিটি বাগানে আসে। এমতো অবস্থায় রাজু চাষা নামে এক যুবক হাতির সামনে পড়লে যুবকটিকে আক্রমণ করে বসে হাতি, পা দিয়ে লাথি মারতে শুরু করে। এতে রাজু মারাত্মকভাবে জখম হয়েছেন। হাতিটি সরে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বছর তিন ধরে পাতাহান্দি বন্যহাতি তাণ্ডব চালাচ্ছে, কিন্তু বন বিভাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাতাহান্দির প্রতি চরম অবহেলা করছে বলে অভিযোগ আনলেন খোদ বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ ধরনের ঘটনা বছর দিন থেকে চললেও বারবার বলা সত্ত্বেও আজ পর্যন্ত বন বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ গত এক মাস থেকে হাতিটি অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থার খবরটি বন বিভাগে জানালেও কোনো পদক্ষেপ করেনি তারা। জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন হাতিটি চিকিৎসার ব্যবস্থা করে জঙ্গলে ফিরিয়ে দিতে। এ নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানান বন বিভাগ জানালো এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও কোনো চিকিৎসক আসেননি। প্রায় আহি থাকে তো আমার বন কর্মচারী মানে আমি নিজেও লাগিয়ে আসিলোঁ। তারপর কি হল, একটা মানুষ অল্প ফিজিক্যালি উইক আসলে সি হাতির সম্মুখত পড়ে গেল। তারপর পলাব নালে সি মানে নিজে মাটিত পড়ে গেল। মাটি পড়ার পিছন হাতিটা আপনার ঘুরে দিয়ে তাক ইনজিওর করে দিলে। ইনজিওর করার পিছন তার কানটো আসলে সে মাত দিয়েছিল। তারপর হসপিটালে সোনকালে লই অহা হয়েছে। অহার পিছন ডক্টর ডিক্লেয়ার করলে ঢুকালে বলে। তার নাম আছে রাজু চাষা, বয়স হব 40 বছর। তার পত্নী বাগান নেহরু ক্লাবর ওসর ঘটনাটি ঘটেছে। লাস্ট ইয়ার হয়েছিল, এই আমার মেদলি বাগানত হয়েছিল। এই এনেকা বুড়া মানুষ আসলে তো নহয়, বছর যেটা দুটা হয় তাও মানুষ কিবা অল্প দুঃখে হয়। মানে পাবলিকে ইমান গেজার করে, তার কারণে হাতি অল্প মানে সময়তে এনেকা করে আর ওসর পালে। ব্যবস্থা করে আছো আমার গুহাটিতো উপর মহলতো জানা হয়েছে, এক্সপার্টবিলাক আহিব আর আমার পড়া যিমান আছে আমি ব্যবস্থা লই আছো। আজিও আমি এটা ব্যবস্থা লম, চাও কি হয় আর ফায়ারিং করে থাকো। ফায়ারিং করে হাতিবিলাক জঙ্গলত পাঠাই দো। আজি মানে গোটেই বছর কম ধরি মানে হাতিয়ে একটা তাণ্ডব চলাইছে। তার মাজত মই এই কথাবিলাক আপনার একদম ডেইলি আমি ডিএফর লগত রেঞ্জার তেওঁলোকে রেঞ্জার মানে পাতাগান্ধী রেঞ্জর মানুষবিলাকে সদায় দিনে রাতে কাম করে আছে। এটি যে কাম করে নাই এটু নকও, কিন্তু টপ লেভেল যে ম্যানেজমেন্ট আপনার একদম হফ মানে পিসিসিএফরপা সব মানে মেসেজ পঠাইছো, কোনো রেসপন্স নাই। আজি একজন মানুষ প্রাণ গল, এই রাজু চাষা নাম আমার কনস্টিটুয়েন্সির পুতনি বাগানের মানুষজন মানে হাতিয়ে মারি দিলে। কি দুঃখ লগা ঘটনা, আজি ইমান দিন ধরে মানে আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ওসর মানে এইবিল কথা দাঙ্গি ধরিম যে আজি ফরেস্ট ডিপার্টমেন্টে কি কাম করলে যে আমার ইয়াত আজি গুয়াহাটির একটা বিশেষজ্ঞ টিম পঠাব পড়া নাই। এটা হাতি ইয়াত মানে ফিজিক্যালি আনফিট আসলে, ফেসবুকের জড়িয়ে মানে মানে ইয়ে করলো। তারপর মানে নিজে খবর করে আমি ডিএফর কথা পাতিছো, কয়ে আছে যে ডক্টর আই আছে আই আছে, ইমান দিন ধরে আই আছে, আজি এক বছর ধরে এই তাণ্ডববিল চলি আছে, কিন্তু কোনো ইয়ে নাই। মানে বড় দুঃখ লাগিছে, মানে এই বস্তুটো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কথা পাতিম আর মন্ত্রী মহোদয়কে জানাম যে আজি এই ফরেস্ট ডিপার্টমেন্টও আমার গুয়াহাটিরপরা কিবা যে যাওয়া বছর তার আগের বছর মানুষের বহুত ঘর বাড়ি ভাঙিলে, ধান খেতে নষ্ট করলে, কিন্তু আজিলেকে এই এক্সগ্রেসিয়া যেটু পাব লাগা হল এইটু পোৱা নাই। কিয় পোৱা নাই, সরকারে যদি সব দিছে তেওঁলোকে ইমান নেগলিজেন্সি কিয়? এইটো আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমি কালি গৈ আছো গুয়াহাটি, আমি সব কথা ডাঙি ধরি মাননীয় মুখ্যমন্ত্রীর ওসর যে এই কথাবিল মানে একটা ডাঙর একটা অ্যাকশন হব লাগে। মই এই সময় পত্নি চায় বাগানকে একদম গাঁওকে নজদীক আমার ইহাঁ জিনকো হম আপনি হিন্দু ধর্ম মে গণপতি বাবা মানতে হ্যাঁ, এইসে আমার বীচ আকে উপস্থিত হয়ে বিমার হ্যাঁ। আর আজ এক মহিনা সে তকরিবন এক মহিনা হো গেয়া প্রশাসন কো ডিএফও কো এ সব আতে হ্যাঁ, আকর ইহাঁ পর সবকো বতায়া যা রা কি ইনকা ট্রিটমেন্ট করনে কে লিয়ে। और आते सब लोग आते हैं, जंगल में रहता है तो लाइन में घुसा के, लाइन में रहता है तो जंगल में घुसा के चले जाते हैं। और रात को बहुत परेशानी होती है, अभी एक आदमी ऐसा मैंने ऐसा उसके साथ ये हो गया कि मैंने वो आदमी अभी बचेगा कि नहीं ये मैंने भगवान ही जाने। तो मैं प्रशासन से और हमारे डिप्टी कमिश्नर महोदय से और हमारे एसडीसी साहब सभी से मैं करबद्ध निवेदन करता हूं कि कृपया आए और उसे अपना ये जो अधिकारी हैं इनका वन विभाग का उनको भेजे और इनके हमारे गणपति बाबा का ट्रीटमेंट करवाएं। यही विनती है हमारी पुतनी चायबागान की तरफ से, धन्यवाद।